কৃষ্ণ পরিভাষের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করুন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীলা প্রভুপাদ আপনারা অনেকে বারবার কমেন্ট করছেন যে জপ মালায় কেমন করে জপ করতে হয় দেখিয়ে দিন তা আপনাদের আগ্রহ আপনাদের শ্রদ্ধা দেখে আমরা অভিভূত সেই কারণে আজকে আমরা একটি বিশেষ ভিডিও তৈরি করেছি আমরা জব কেমন করে করতে হয় জব কখন করতে হয় জব করতে সকলে পারে কি না অর্থাৎ এক কথায় হরিনাম জব সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করছি আজকের ভিডিওয়ে দেবার তা প্রথমেই আসি জব কারা করতে পারে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নই কেউ হয়তো কালী মন্ত্রে দীক্ষিত কেউ অন্যান্য বিভিন্ন সম্প্রদায় থেকে দীক্ষিত তারা প্রশ্ন করেছেন আমি কি হরে কৃষ্ণ নাম জপ করতে পারি আমরা সবার আগে এই বিষয়টা ক্লিয়ার করব আমি যে মন্ত্রেই দীক্ষিত হন না কেন বেদ উপনিষদ হ্যাঁ এটি সকলের জন্য প্রযোজ্য কলি কলিসন্তরণ উপনিষদে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলা রয়েছে কলি সন্তরণ উপনিষদ অর্থাৎ কলিকালকে কেমন করে হ্যাঁ সন্তরণের সাহায্যে সাঁতার কেটে পেরিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে ব্যাখ্যা করেছেন উপনিষদ তো আপনি যে মন্ত্রেই দীক্ষা নিন না কেন আপনি কি কলিকালে নেই বা আপনি যে সম্প্রদায়ের হন না কেন আপনি কি কলিকালে অবস্থান করছেন না কলিকালকে অতিক্রম করার অধিকার বা কর্তব্য কি আপনার নয় যদি সেই কর্তব্য অনুভব করেন তাহলে আপনাকে হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে কলিসন্তরণ উপনিষদে বলা হচ্ছে ইতি সৌরশকং নাম কলি কলমস নাশনম না তো পরতর ওপায় সর্ববেদে দৃশ্যতে কলির যে কলুষতা একে নাশ করতে গেলে হরি নামের মতন আর অস্ত্র সারা বেদ খুঁজলেও পাওয়া যাবে না অনেক শাস্ত্রেই নামের কথা বলা রয়েছে তাই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরি হরিনাম কলৌত হরি কীর্তনাথ তাহলে আপনি যদি এই যুগে বাস করেন আপনাকে এই যুগের যুগ ধর্ম পালন করতে হবে তা না হলে আপনি কখনোই আনন্দময় জগতে ফিরতে পারবেন না সুতরাং খুব পরিষ্কার করে বলে রাখা ভালো আপনি যে সম্প্রদায়ের হন না কেন আপনি যে মন্ত্রেই দীক্ষা নেন না কেন আপনি যে আশ্রমেরই হন না কেন কি আপনি মুসলিম হন হিন্দু হন বৌদ্ধ জৈন খ্রিস্টান যাই হন না কেন কলিযুগে যেহেতু বাস করছেন এই যুগের যুগ ধর্ম পালন করা আপনার অবশ্য কর্তব্য তাই এক কথায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ পৃথিবীর প্রতিটা মানুষের জন্য প্রযোজ্য প্রতিটা মানুষের উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করা নেক্সট আসছি যে আমরা তো বুঝলাম প্রত্যেকের হরিনাম করা উচিত এখন বক্তব্য কেমন করে করব কেউ কেউ বলেন আমার তো মালা নেই মালা নেই মালা সংগ্রহ করতে হবে যে কোনো ইস্কন মন্দিরে হ্যাঁ মালা কিনতে পাওয়া যায় জপের মালা মালার ব্যাগ আর সাক্ষী মালা তিনটে মিলিয়ে আপনার আশি টাকার মধ্যে হয়ে যাবে এত কম দামে আপনি টোটাল জপ ব্যাগের সেট পাচ্ছেন যে কোনো ইস্কন মন্দির থেকে আনিয়ে নেবেন যদি আমাদের দেরি হয় তাহলে আপনি আঙুলে গুনে জপ করা শুরু করতে পারেন আজ থেকেই শুরু করে দিন কেমন করে আঙুলে গুনবেন এভাবে একটা আঙুলে এখানে আঙুল দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে এই পর্যন্ত এলে বার হলো এরকম পাঁচ বার করলেন পাঁচ কুড়ি একশো আবার বার করে নিলেন হয়ে গেল একশো বার একশো বার জপ করা মানে এক রাউন্ড জপ করা হলো বা এক মালা জপ করা হলো তো আপনি যতবার খুশি জপ করতে পারেন পাঁচবার জব করতে পারেন দশ বার জব করতে পারেন হ্যাঁ এইভাবে আপনি আপনার ইচ্ছা মতন জব করতে পারেন যে কদিন মালা পাচ্ছেন না আপনি আঙুলে গুনে জব করুন বা কাউন্টার মেশিন পাওয়া যায় হ্যাঁ অনেক সময় আমরা রাস্তায় বা ট্রেনে বাসে মালায় জব করতে পারি না সেরকম এমার্জেন্সি পরিস্থিতিতে একটা কাউন্টার মেশিন সঙ্গে রাখলে সেই মেশিনেও আমরা ট্রেনে বাসে জব করতে পারি এরপরে আপনার কর্তব্য হবে মালা আনিয়ে নেওয়া হ্যাঁ চৈতন্য মহাপ্রভু স্বয়ং মালায় জপ করতেন এবং মালায় জপ করলেই আমরা সব থেকে ভালোভাবে জব করতে পারবো মনসংযোগ বাড়বে এবং আরও অনেক উপকার আছে মালায় জব করার ক্ষেত্রে তো আমি এখন একটু ডেমনস্ট্রেট করব কেমন করে মালায় জপ করতে হয় এই হলো জপের মালার ব্যাগ একটি মালা এখানে রয়েছে এর নাম হচ্ছে সাক্ষী মালা অর্থাৎ এ সাক্ষ্য দেয় যে কত মালা জব হলো এই সাক্ষী মালাতে কুড়িখানা বিট রয়েছে আমাদের এক মালা জব হলে আমরা এক নামিয়ে দেব দুই মালা জব হলে আমরা দুই নামিয়ে দেব এইভাবে যখন আমরা ষোলো ষোলো মালা জব কমপ্লিট হয়ে যাবে আমরা ষোলো নামিয়ে দেব এই ব্যাগের মধ্যে রয়েছে জব করার মালা যারা দীক্ষা নেননি তারা নিম কাঠের বা বেল কাঠের মালায় জপ করবেন দীক্ষার পরে গুরুদেব তুলসী কাঠের মালা প্রদান করবেন এই হলো জপের মালা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বিড রয়েছে মোট একশো আটটি বিট রয়েছে একদম উপরে একদম উপরের যে সব থেকে বড়ো গুটি তার নাম হচ্ছে সুমেরু অনেকে বলেন যে এটি হচ্ছে কৃষ্ণের মিলিত স্বরূপ সুমেরুর একদিকে বড় গুটি আরম্ভ হচ্ছে ক্রমশ ছোট হতে হতে সুমেরুর দিকে মিট করছে কোনো কোনো মালা পাওয়া যায় অবশ্য সবকটা গুটি সমান যাই হোক যে কোনো মালা নিয়ে আপনি জব করতে পারেন বড়ো গুটি যেখানে শুরু হয়েছে তার আটটা পরে একটা সুতো বাঁধা রয়েছে এই আটটাকে বলা হয় অষ্টশখী তো আমরা যখন জব শুরু করব আমাদের কর্তব্য হচ্ছে যদি তার গুরু গ্রহণ হয়ে থাকে যদি তিনি ইস্কন থেকে গুরু গ্রহণ করে থাকেন তিনি প্রথমে একদম জপের শুরুতে তিনি গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে যাতে ভালোভাবে জপ করতে পারি প্রার্থনা করতে পারেন তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করে যাতে খুব ভালো করে জব করতে পারি প্রার্থনা করতে পারেন এগুলো কম্পালসারি নয় কিন্তু প্রার্থনা করলে ভালো তারপরে করতে হয় যেটা পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীভাবে করব এই সুমেরু গুটিটায় আমরা টাচ করব তারপরে আমরা প্রার্থনা করব জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি ভক্ত বৃন্দ মনে রাখবেন এই তর্জনী আঙুলটা অশুভ এই আঙুলটা কোনো সময়তেই জপের মালায় স্পর্শ করবে না এই আঙুলটাকে সবসময় দূরে রাখতে হবে এরপর আমরা প্রথম গুটিটাকে এই আঙুলের উপর রাখলাম মধ্যমার উপর রাখলাম তারপর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে টাচ করে আমরা মহামন্ত্র বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর নিজের শরীরের দিকে একটা গুটি টেনে নিলাম দিয়ে চলে গেলাম পরের গুটিতে পরের গুটিতে আবার আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে টাচ করে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নেক্সট গুটি আবার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে প্রত্যেকটা গুটি আসবে এবার করে জব করব এই করে করে আমরা ক্রমশ জব করা এগিয়ে চলব তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা আরম্ভ করেছি এখান থেকে গুটিটা ক্রমশ মালটা ক্রমশ ঘুরবে আমরা এখান থেকে জব করতে করতে চলে আসবো একটা সময় এখানে এখানে আসার পর আমরা কখনোই সুমেডুকে ক্রস করে উল্টো দিকে যাব না বরং কি করব। মালাটাকে এরকম করে ঘুরিয়ে নেব এখন দেখুন ছোটো গুটি এসে গেল আমার মধ্যমার উপর কারণ মালা ঘুরিয়ে নিয়েছি এরপর এই প্রথম ছোটো গুটিতে বৃদ্ধাঙ্গুষ্ট টাচ করে আবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত জপ করব। আর প্রত্যেক এক মালা জপ করার পর ইচ্ছা হলে আপনি সুমেরুতে টাচ করে আবার একবার বলতে পারেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌড় গৌরভক্তবৃন্দ এটি বলার পর আবার ছোট আঙুল এই ছোট গুটিটা মধ্যমায় রেখে বৃদ্ধাঙ্গুষে টাচ করে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর নেক্সট তারপর নেক্সট এই করে করে চলবে তাহলে বুঝতে পারছেন আমরা কিভাবে ঘুরছি জব করতে করতে একবার এখান থেকে জব আরম্ভ করে আসছি এখানে তারপর আবার এখান থেকে আরম্ভ করে আসছি এখানে কিন্তু কোনো সময়তেই আমরা সুমেরুকে ক্রস করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছি না বরং মালাটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি তো যখন আমরা একটু অভ্যস্ত হয়ে যাব তখন এই জপের মালাটাকে আমরা বিট ব্যাগের মধ্যে ভরে দেবো আর এই অশুভ আঙুলটাকে আমরা এরকম করে বাইরে বের করে রাখবো বাইরে বের করে রাখবো আর জপের মালাটা যেন মাটিতে যেন ব্যাগটা মাটিতে স্পর্শ না করে আমাদের পায়ে স্পর্শ না করে মোটামুটি এরকম হ্যাঁ বুকের হাইটে রেখে আমরা জপ করতে পারি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে ব্যাগের মধ্যেই যেরকম করে আমরা আঙুল দিয়ে ঘোরাচ্ছিলাম একটু প্র্যাকটিস করে নেবেন তারপর অসুবিধা হবে না ব্যাগের মধ্যেই এভাবে আমরা ক্রমশ একটার পর একটা গুটি টেনে আনবো আর সেই গুটিতে মহামন্ত্র জপ করব। এরকম করে একমালা হয়ে গেলে যেটা আমরা আগে বলেছি সাক্ষীমালা মালা সেই সাক্ষীমালাতে মালাতে আমরা একটা গুটি নামাবো দুমালা হয়ে গেলে দু গুটি নামাবো এইভাবে আমাদের প্রতি আদেশ যেন আমরা কমপক্ষে ষোলো মালা জব করি তো প্রথমেই সেটা সম্ভব নাও হতে পারে আপনারা প্রথমে এক মালা দু মালা দিয়ে শুরু করতে পারেন তারপর ক্রমশ চার মালা আট মালা এইভাবে ক্রমশ আমরা মালার সংখ্যা বাড়াতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ কথা অনেকে জিজ্ঞাসা করেন যে জব করতে করতে যদি মাঝখানে কোনো ইমার্জেন্সি কাজ পড়ে যায় যেটা অ্যাভয়েড করা সম্ভব নয় তাহলে মাঝ পর্বে এসে কি আমাদের আবার নতুন করে শুরু করতে হবে না সেটা আবশ্যিক নয় ধরুন আপনি জব করেছিলেন এতটা পর্যন্ত তারপরে আপনার এমন কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেল যেটা আমি তৎক্ষণাৎ জবটা বন্ধ করতে বাধ্য হলেন তখন কি করব আমরা এইটাকে আঙুলে ধরে এইভাবে এরা ঝুলিয়ে রাখবো তারপরে এই মালার ব্যাগটিকে আমরা কোনো দেয়ালে ঝুলিয়ে দিলাম যখন আমরা কাজ সেরে এলাম তখন মনে পড়বে যে এই পর্যন্ত জব করেছিলাম আবার আমরা এভাবে এটাকে আঙুলে করে ধরলাম ধরে এখান থেকেই আবার জব করা শুরু করলাম এটি আপনি অবশ্যই করতে পারেন আর এই যে জপের ব্যাগ এই জপের ব্যাগ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ হরিনাম জব আমরা যে কটা কারণে করি তার মধ্যে একটা হচ্ছে চেত দর্পণ মারজনং হরিনাম জব করার ফলে আমাদের মনটা পরিষ্কার হয় মনের ময়লা দূর হয় তাহলে যে কিনা মনের ময়লা দূর করছে তাকে যদি আমরা একটা ময়লা ব্যাগে রাখি তাহলে সেটি ভালো দেখায় কি না জপের ব্যাগ অনেকগুলো সেট রাখবেন প্রত্যেক সপ্তাহে জপের ব্যাগ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর জপের ব্যাগে ভগবানের ছবি দেওয়া না থাকলেই ভালো ভগবানের ছবি না দেওয়া ব্যাগ কিনবেন কারণ আমরা যখন সাবান এটা কাচবো অনেক সময় মাটিতে আছাড় মারতে হয় তাহলে কি হয় ভগবানের ছবি থাকলে এটি ঠিক দেখায় না ভগবানের প্রতি এটা সঠিক শ্রদ্ধার প্রদর্শন নয় তাই ছবি না দেওয়া ব্যাগ কেনাটাই ভালো কেউ প্রশ্ন করেছেন যে আমরা জবটা কোথায় করব কখন করবো তা হরিনাম জব আপনি যেখানে খুশি করতে পারেন যখন খুশি করতে পারেন কোনো বাধা নেই বিছানায় জব হ্যাঁ করতে পারেন রাস্তায় হাঁটতে হাঁটতে জব করতে পারেন ট্রেনে বাসে জব করতে পারেন কিন্তু জপের কোয়ালিটি সব থেকে ভালো কোথায় হয় সেটা জানতে হবে যদি খুব ভালো মানের জপ করতে হয় তাহলে আমাদেরকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের স্নান করতে হবে তিলক আচমন করতে হবে তারপর তুলসী টব সামনে রেখে আসনের উপর বসে সিরদারা সোজা সোজা করে বসে জপ করতে হবে যদি আমরা এইভাবে খুব মনোযোগ সহকারে জব করি তাহলে সেটা খুব ভালো মানের জব হয় যদি এটা কারোর পক্ষে করা সম্ভব না হয় তাহলে তার পক্ষে যেটা সম্ভব ভোরবেলা উঠে চান করতে পারছেন না একান্তই ঠিক আছে চান না করেই জব করুন খাট খাট থেকে নেমে জব করার উপায় নেই একান্তই উপায় না থাকলে খাটে বসেই জব করুন কিন্তু জবটা করুন আর জব করবার সময় আমাদের মনে রাখতে হবে আমরা খুব স্পষ্টভাবে উচ্চারণ করব আর সেটি খুব মন দিয়ে শ্রবণ করব মুখে উচ্চারণ আর কান দিয়ে শ্রবণ এই দুটি কাজ কেবল হবে জব করার সময় এই দুটি কাজ যেন ভালোভাবে হয় সেটা মাথায় রাখতে হবে জপের ব্যাগ কোনো সময় বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া যাবে না কিন্তু বাথরুমের মধ্যে মুখে জপ করতে পারেন মুখে জব করতে কোনো অসুবিধা নেই কিন্তু জপের ব্যাগ বা জপের মালা বাথরুমে নিয়ে যাওয়া যাবে না জব হচ্ছে ভগবানের একটি খুব ভালো সেবা তো ভগবানের সেবা করার সময় শুধু ওই কাজটাই করতে হবে জব করার সময় টিভি দেখা জব করার সময় মোবাইলে হোয়াটসঅ্যাপের মেসেজ সার্চ করা জব করার সময় কথা বলা জব করার সময় হ্যাঁ বা ঘুমনো এই সমস্ত কাজ করলে আমরা কখনোই জপের পূর্ণ ফল লাভ করতে পারবো না জব করার সময় শুধুই জব করব। ঘুম আসতে পারে তখন একটু পাইচারি করতে করতে জব করতে হবে তা যে কোনো অসুবিধা হতে পারে সেটি সমাধান করে আমাদেরকে নজর রাখতে হবে যেন আমরা পূর্ণ মনোযোগ সহকারে জব করতে পারি যদি আমরা এইভাবে জব করি তাহলে খুব শীঘ্রই আমরা এই জব করে এমন আনন্দ লাভ করব যে তখন আর জব ছাড়তে ইচ্ছা করবে না অনেকে প্রশ্ন করেন ষোলোমালা জব করার পর কি আরও জব করতে হবে হ্যাঁ ভগবদ্ গীতায় ভগবান বলেছেন শততং কীর্তয়ন্ত মাং সব সময় আমার নাম কীর্তন করো ষোলোমালা জব তো আমরা মালায় মালাকে সাক্ষী রেখে করলাম ষোলোমালা জব হয়ে যাওয়ার পর আমরা মনে মনে জব করেই চলবো এই অভ্যাস আমাদের তৈরি করতে হবে রাস্তায় হাঁটছি মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে করতে অফিসে কাজ করছি জব করতে করতে কাজ করতে পারি রান্না করার সময় জব করতে পারি সেগুলো হয়তো কাউন্টিং আমি করতে পাচ্ছি না ভগবান ঠিক কাউন্টিং করে নেবেন আমি নিজে কাউন্ট করে ষোলোমালা জব করব তার বাইরেও সারা দিন অবিশ্রান্তভাবে জব করতেই থাকব সেটা ভগবান ঠিক কাউন্টিং করে নেবেন তাই আমাদের সারা দিন রাত অনবরত হরিনামের জপের মধ্যে ইনভলভ থাকা প্র্যাকটিস করতে হবে তা ঠিক আছে যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে কমেন্টে আপনারা প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব উত্তর দিতে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ